গুজরাটে সপ্তমবারের মতো ক্ষমতায় এলো বিজেপি সরকার। 1995 সালে প্রথম ক্ষমতা দখল করেছিল বিজেপি, এবার 150 আসন নিয়ে জয়ের রেকর্ড করেছে বিজেপি। হিমাচলে সরকার পরিবর্তন, বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এলো কংগ্রেস, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস। ইলাকে বিজেপির পার্টি অফিসের উদ্বোধন, পুজো করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত কয়েকদিন পূর্বে কাঞ্চনপুর মনপুই সড়কের পাশে তিনটি জুমিয়া জনজাতি পরিবারের বসত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় একদল দুষ্কৃতী। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জাতি জনজাতি মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের সশস্ত্র হামলার ঘটনা থেকে রক্ষা পেতে ওই পরিবারগুলো পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। পরবর্তীতে আক্রান্ত পরিবারের লোকজন ঘটনার বিষয়ে কাঞ্চনপুর থানার দ্বারস্থ হন। তেলিয়ামুড় আরডি ব্লকের অধীন রূপাছড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ণচন্দ্র করবংপাড়ার কৃষকরা যুগের সাথে তাল মিলিয়ে বোম্বা মেশিন দিয়ে ধান মাড়াই করছেন। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহের মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের জন্য তার অবদানের কথা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিশ্রামগঞ্জ বাজারে মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা এসডিপিওর গাড়ির ধাক্কায় আহত এক বৃদ্ধা, তার নাম বিশ্বলক্ষ্মী দেববর্মা, পরে আহতকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আহত মহিলার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় সড়ক নির্মাণ কাজে গিয়ে পাহাড়ের মাটি ধসে মৃত্যু দুই শ্রমিকের, আহত আরও 5। মৃত দুই শ্রমিকের নাম স্বপন মজুমদার, বাড়ি উদয়পুরে, আরেকজনের নাম হুড়ুপু বরদলি, বাড়ি অসমে। ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন 18 মোড়া পাহাড়ের 47 মাইল এলাকায়। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের তত্ত্বাবধানে সিআইটিআইআইএস স্কিমে আগরতলার দশমী ঘাটে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফের একবার আন্দোলনে নামলেন অনশন আন্দোলনরত চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। রাজধানীর এনসিসি থানার অন্তর্গত একটি বেসরকারি হসপিটাল লাগোয়া হোটেলে অবৈধ মদ আর নেশা ট্যাবলেটের ব্যবসা, সিদ্ধঘুমে এনসিসি থানার পুলিশ। স্কুলে শিক্ষক স্বল্পতা, পরিশ্রুত পানীয় জল, দুর্নীতিসহ একাধিক সমস্যা নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন উত্তর কালাগাঙ্গের পার এসবি স্কুলে। জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এক লরি চালক, পুড়ে ছাই লরি সহ দুটি দোকান। ঘটনা উত্তর জেলার পানিসাগর থানাধীন দেউছড়া এলাকায়। আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, ক্ষমতায় ফিরে স্বমহিমায় তালিবান। বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বরিষ্ঠ আইনজীবী, অসুস্থ অরুণ কান্তি ভৌমিককে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাতা ত্রিপুরার সুন্দরীর নিকট তার দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির দক্ষিণ ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্বোধন হল। বিলোনিয়ায় এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মোহনপুর বিধানসভা কেন্দ্রে জনসম্পর্ক অভিযান করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী রতনলাল নাথ তার নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ মোহনপুরের হরিণাখোলা গ্রাম পঞ্চায়েতের শিবির পাড়ায় যান এবং কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ঘর ঘর অভিযান চালান। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। আগামীকাল থেকে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু। প্রথম ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেসি ম্যাজিকের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স কি পারবে ইংল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছুতে, নাকি জয় পাবে ইংল্যান্ড, অপেক্ষায় ফুটবল প্রেমীরা। রোনালদো মেসিকে ভর করে পর্তুগাল কি মরক্কোর ধাক্কা টপকাতে পারবে, নাকি ইতিহাস সৃষ্টি করবে মরক্কো। বৃহস্পতিবার বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কথা বললেন
হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সাথে। বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করলেন তিনি।